হ্যালো বন্ধুরা, তো আমরা হলাম অঙ্কুর আর আমরা দেখছেন কোডিং লাইব্রেরি। তো আমরা আজকে দেখব কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটা হরোস্কোপ ক্যালকুলেটর বানানো যায়। তো প্রথমে পাইথনটা খুলি, যেখানে আমি কোড করে আগে থেকে রেখে দিয়েছি। তো আগে রান করে দেখি। ওকে, তো এখানে রান করি, এর নাম দিয়েছি হরোস্কোপ ক্যালক, মানে ওই ক্যালকুলেটর, আপনারা যা কিছুই নাম দেবেন। তো এখানে দেখাচ্ছে চুজ ইউর ডেট অফ বার্থ, January 21 থেকে February 20 মধ্যে যদি জন্ম হয়ে থাকে তাহলে এ বেস করবেন, যদি February 20 থেকে March 20 পর্যন্ত জন্ম হয়ে থাকে তাহলে প্রেস বি, যদি March 21 থেকে April 19 তাহলে প্রেস সি। এইভাবেই করা আছে। তো আমার সেপ্টেম্বর 24 থেকে October 22 মধ্যে জন্ম। তো আমি ITP দেখি আমার কি দেখায়। তো এখানে আই প্রেস করলাম এবং এন্টার টিপলাম, দেখাচ্ছি ইয়ার হরোস্কোপ ইজ লিভার, যদি কোনো ইংরাজি উচ্চারণ ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। তো কিভাবে এরকম হচ্ছে তো দেখে নেই, এবার কোডিংটা দেখে নেই। তো এখানে যে প্রথমে প্রিন্ট হয়েছিল, যে মানে এখানে যে দেখাচ্ছে এটা কিভাবে দেখাচ্ছে, তো এটা প্রিন্টের সাহায্যে দেখাচ্ছে। তো এখানে প্রিন্ট চুজ ইয়োর ডেট অফ বার্থ, এটা নতুন লাইন মানে নিউ লাইন ট্যাগ, যাদের পরপর এরকম দেখায়, এইভাবে দেখায়। যদি আমরা এই এন্টার না দিই তাহলে লম্বাভাবে এরকমভাবে দেখাবে। ওকে, তো এখানে যা লেখা আছে এখানেও সেই একই লেখা আছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে এবার ইনপুটটা দেখে নিই, আমি যে আইটা টিপলাম ইনপুট দিলাম, তো সেটা কিভাবে নেব। তো প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, যেমন এইচ, এইচ সমান ইনপুট নিয়েছি, লিখেছি প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ নিউ লাইন ক্যারেক্টার। তো এখানে ইফ এইচ সমান এ, মানে যদি ইনপুট সমান সমান এ হয় তাহলে দেখাবে প্রিন্ট, প্রিন্ট হয়ে যাবে ইয়োর হরোস্কোপ ইজ অ্যাকুরিয়াস। এবার ইলিফ, যদি এইচ সমান সমান বি প্রেস করি, মানে বি প্রেস হয় তাহলে ইয়োর হরোস্কোপ ইজ PCCS দেখাবে। তারপর ইলিফ এইচ সমান সমান যদি সি প্রেস হয় তাহলে দেখাবে ইয়োর হরোস্কোপ ইজ এরিয়াস। এরকমভাবেই সব কন্ডিশনগুলো চেক করবে। ওকে, আর এই যে এল যে প্রিন্ট প্রেস ইনভ্যালিড কে দেখাচ্ছে, এটা দেখাবে যখন আমরা কোনো ভুল কে প্রেস করবো। যেমন এখানে দেখি এল পর্যন্ত আছে, December 22 থেকে January 20। তো বন্ধুরা এখানে আমি এম প্রেস করলাম, ওকে, তারপরে এন্টার টিপলাম, দেখি কি হয়। দেখুন দেখাচ্ছে প্রেস ইনভ্যালিড কে। তো এলসের এটাই কাজ, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, পরের ভিডিওগুলোয় আরও অনেক রকম অন্যরকম প্রজেক্ট নিয়ে আসবো। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করুন। গুড বাই।